লাগাতার আমরা দেখিয়ে গেছি সন্দেশখালীর পরিস্থিতি। যেদিন থেকে সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত লাগাতার কভারেজ রিপাবলিক বাংলাতে, কিভাবে দিনের পর দিন গ্রামের মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, মিটিং মিছিলের নাম করে রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে পিঠে বানানোর নাম করে দিনের পর দিন শ্লীলতা হানি করা হয়েছে, সেই সমস্ত অভিযোগ আপনাদের সামনে তুলে ধরেছি লাগাতার। আজকের ছবিটাও কিন্তু সকাল থেকে টানা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে রাতের অন্ধকারে প্রতিবাদীদের বাড়িতে হামলা হচ্ছে, আর পুলিশের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছেন গ্রামের বাসিন্দারা। তারা বলছেন তাদের নিরাপত্তা কোথায়, কারণ তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই পুলিশ ক্যাম্প, তারপরেও কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম তারা সাহায্য পাচ্ছে না, উপরন্তু রাতের অন্ধকারে প্রতিবাদীদের বাড়িতে হামলা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামের বাসিন্দারা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটাই কিন্তু দাবি গ্রামের বাসিন্দারে, কারণ তারা দাবি করছেন যে শিবু হাজরা যে গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারিটা কোথাও গিয়ে লোক দেখানো, কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান, সেই প্রশ্নটা কিন্তু তুলে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। আজকে সকাল থেকে লাগাতার সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। অন্যদিকে যেদিন থেকে সন্দেশখালীর এই ঘটনা, সেই ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আর সন্দেশখালীতে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার সেখানে রয়েছেন, সরাসরি আমরা চলে যাব স্বর্ণালীর কাছে। স্বর্ণালী, স্টুডিওতে বসেও তুমি গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা লাগাতার তুলে ধরেছো, আর আজকে সেখানে পৌঁছে গেছো, কি বলছেন গ্রামের বাসিন্দারা? ঠিক যে জায়গা থেকে আগের বার বিরতিতে যাওয়ার আগে ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করব, কারণ আমি জানি না যে আমার এই কথা আদৌ মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছচ্ছে কিনা। নিঃসন্দেহে পৌঁছচ্ছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী, এখানকার পুলিশ, থানা, সবার কাছেই পৌঁছচ্ছে, সবাই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন। প্রশ্ন করেছিলাম বহিরাগত কিনা, দ্বিতীয় প্রশ্ন ছিল যে মহিলাদের সঙ্গে কি হয়েছে, তৃতীয় প্রশ্ন ছিল যে জমি জমা নষ্ট হয়েছে কিনা, চতুর্থ প্রশ্ন ছিল যে এখানকার বাড়ির ছেলেরা তারা তারা প্রতিবাদ কর্তৃকে তাদের কি পরিণতি হয়েছে, তাদের জমি জমা কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেক কটার উত্তর দিচ্ছেন এখানকার মহিলারা, এখানকার মানুষরা। আমি আরেকবার এখানে বলি, দিদি একবার আসবেন এদিকে, একবার আসবেন। বলছিলেন যে প্রতিবাদ করতে গিয়ে বা সামান্য কি কি কারণে আপনার স্বামীকে কিভাবে মার খেতে হয়েছে? আমার স্বামী পোল্ট্রি ফার্মে কাজ করতো, যদি হাঁস মুরগি মরে যেত, ছাগল মরে যেত, তাহলে আমার স্বামীর থেকে মায়না কেটে নিত, এবং মায়না যদি চাইতে দেওয়া হতো। কোন পোল্ট্রি ফার্মে? শিবহাজরা, শিবহাজরার পোল্ট্রি ফার্মে কাজ করতো। এবার উনি যদি মায়না চাইতে তো বলতো যে এখন দেবো না, পরে দেবো, দু মাস পরে দেবো। এবার ঠিক রাত্রে ডাকবে, রাত 12টার সময় ডেকে আমার স্বামীকে মারধর করবে, এরকম অন্তত 2-3 বার করেছে। আমার স্বামীকে ডাক্তার পর্যন্ত দেখাতে হচ্ছে, আমাদের এরকম মারধর করবে। এনারা জমি জমা নিয়ে যে জল করে জমি জমি মানুষের কাছ থেকে নেবে, কিন্তু অথচ টাকা দেবে না, এইসবগুলো মানুষ আর কতদিন সহ্য করবো আমরা? আমরা সহ্য করতে পারছি না, এইসব নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। উনি যে কি গ্রেপ্তার হয়েছে আমরা বুঝতেও পারছি না, আর দিদি ভাই যে কি হচ্ছে, কেন গ্রেপ্তার হয়েছে বুঝতে পারছি না, কেন আমাদের বিশ্বাস হচ্ছে না। উনি যে উশৃঙ্খল ব্যক্তি, গদ্দার ব্যক্তি, উনি যে কিনা করতে পারে, সন্দেশখালীর মানুষটা পুরো বুঝে গেছে যে কিনা উনি করতে পারে। ওনার প্রতি আমাদের কোনো এ নেই যে কিভাবে যে উনি গ্রেপ্তার হয়েছে, কি হয়েছে তা দেখতে পাচ্ছি যে টিভিতে যে উনি গ্রেপ্তার হয়েছে, কি হয়েছে তা বিশ্বাস করেন না? বিশ্বাস করি না যে উনি গ্রেপ্তার হয়েছে, ওনার হাতে তো সবকিছুই ছিল, আর আমরা তো সন্দেশখালী মানুষ এত নির্যাতিত, আমরা আর ওনার প্রতি কোনো আস্থা নেই আর কোনো এ নেই, কোনো বিশ্বাস নেই আমাদের। দিদি বলছেন যে এখানে নাকি অনেক বহিরাগত, আপনারা নাকি সবাই বহিরাগত, বাইরে থেকে চলে এসেছেন? হ্যাঁ, স্থানীয় আমরা বহিরাগত না, আমরা এই তো আমরা হচ্ছে দাঁড়িয়ে কথা বলছি, দেখুন আমরা স্থানীয় কিনা আমাদের ইনকোয়ারি করলে দেখতে পারলে আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। বলছেন যে এতদিন তাহলে আপনার মুখ খুলেননি কেন, এখন কেন মুখ খুলছেন? আমরা তো আজকে 2-3 বছর জল করা হয়েছে, আমরা সহ্য করতে পারছি না, আমরা তখন আমরা গর্জে উঠেছি, কতদিন এরকম ভাবে সহ্য করবো, নির্যাতন কতদিন সহ্য করবো, আমরা এরকম মানুষকে মারধর করবে, ডেকে নিয়ে দিনের পর দিন, উনি যাই বলবে সেটাই কথা, ওনার কথার উপরে এখানে সন্দেশখালী কেউ কথা বলতে পারবে না। এই নির্যাতন কত সহ্য করবো আমরা, কতদিন ধরে সহ্য করবো আমরা? আমরা কথা বলবো না, সাধারণ আমরা নাগরিক আমরা কোনো কথা বলবো না, প্রতিবাদ আমরা কোনো কথা কিছু বলবো না, আমরা সবই সহ্য করে যাবো এরকম ভাবে মানুষের কাছে? কেন, ওনাকে কি একবার বিক্রি করে দিয়েছি, মাথা বিক্রি করে দিয়েছি আমরা? সন্দেশখালী মানুষ হয়ে যে কোনো কথা বলতে পারবো না, আমাদের নিজস্বতা কোনো কোনো কিছু পার্সোনালিটি কোনো কিছু নেই আমাদের, কেন বলুন তো, কেন এরকম হবে কেন? কিন্তু আপনারা তো আপনারাই তো ভোট দিয়ে এই সরকার এনেছেন, এই সরকারকে নির্বাচন করেছেন, আপনারাই তো ভোট দিয়েছেন, জোর করে ভোট দেওয়া হচ্ছে আমাদেরকে, ভোট দেওয়ানো হচ্ছে, ভোটটা কি আমরা দিচ্ছি? আমাদের কাছ থেকে জোর করে ভোট ওরা দিয়ে আদায় করে নিচ্ছে, নিজে নিয়ে ওরা ওখানে দাঁড়িয়ে থাকে পার্টির লোকজন, বলে এইখানে ভোট দিতে হবে, বলে আমি সেইখানে ভোট দিই, কেন বলুন তো এরকম হবে কেন? আমাদের
আইন নেই, কোনো ইয়ে নেই আমাদের যে আমরা ভোট দেবো, ভোট দিতে পারবো না। নির্দিষ্ট কোনো পার্সোনাল নেই যে আমরা ভোট দিতে পারবো না। ওনারা যাই বলবে, যেখানে ভোট দিতে হবে সেখানেই ভোট। আজকের এই করেই তো আমাদের সন্দেশখালী উচ্ছন্ন গেছে। এই যে আধার কার্ড প্রত্যেকের দেখুন, এই যে চলে এসছে কথা বলতে বলতে আধার কার্ডও চলে এসছে। আর আমি না আলাদা করে প্রত্যেকে এখানে আলাদা করে আধার কার্ড আমি দেখাচ্ছি, দেখাতে দেখাতে যাচ্ছি যে এত এই এক তো হচ্ছে এখানে যা খুশি চলছে, নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন মানুষগুলো। আর তারপর হচ্ছে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে নাকি বহিরাগত রেকর্ড। জয় আপনারাও কি এখানকার? তো এই চিহ্নে ভোট দিতে হবে। আর যদি তুমি উল্টো পাল্টা করো তো তারপরে তো তোমার আরো আসছে। আমি দেখাবো মাননীয়া, সব দেখাতে দেখাতে যাবো। এই দেখুন আরো আধার কার্ডের জেরক্স সব নিয়ে, ভোটার আইডি কার্ডের জেরক্স সব চলে আসছে, দফায় দফায় আসছে। আধার কার্ড, ভোটার আইডি কার্ডের নাম নাম্বার সব আসছে, দফায় আসছে। ধরুন রেখে দিন, পুরো দেখাবো না। কি কি বলেছে কি আমি জানতে চাইবো? মমতা বন্দ্যোপাধ্যায় কি বীরভূম থেকে সন্দেশখালী নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, কি বলেছেন একবার আমি জানতে চাইবো। আমার যে টিম রয়েছে পিসিএল থেকে, যে কি বলেছেন উনি, তাহলে সেটা একবার জিজ্ঞাসা করবো এদেরকে। দেখুন আরো একটা চলে আসছে, দফায় কত চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কত প্রমাণ চাই? ধরুন যার যার আছে সামলে রাখবেন, যত্ন করে রাখবেন। এগুলোর উপর হয়তো আবার অ্যাটাক হতে পারে, আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আজকে বীরভূম সফরে গেছেন, নির্মি বীরভূম সফরে রয়েছেন ইনফ্যাক্ট গতকাল থেকেই। সেখানে উনি সন্দেশখালী প্রসঙ্গে নাকি মুখ খুলেছেন আবার, কি বলেছেন একবার শুনবো আমি কি বলেছেন। ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের, যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি তখন সেটা করি, কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছ? আমি কি পারি না করতে, গদ্দারদের অ্যারেস্ট করতে? একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম আমি, জানি না কি এখানে যারা রয়েছেন সবাই বলছি এই মুহূর্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি রয়েছেন, বীরভূম থেকে তিনি বলছেন যে তিনি নাকি আলাদা করে অফিসার পাঠাবেন, পুলিশ পাঠাবেন, তারা নাকি এসে প্রত্যেকের কাছ থেকে কমপ্লেন নিয়ে যাবে, এখানে প্রত্যেকের কাছ থেকে নাকি কমপ্লেন নিয়ে যাবে, অভিযোগ নিয়ে যাবে, যার যা জমি গেছে সব নাকি সমস্ত জমি ফেরত আসবে। কি বলবেন আপনারা? এক্ষুনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি বলেছেন, ভরসা আছে কি করে ভরসা হবে, এখানে আসুক আমরা শুনি জানি, তারপরে তো দিদিমণি বলছেন অফিসার পাঠাবেন, পুলিশ পাঠাবেন। অফিসার পুলিশ চাই না, মুখ্যমন্ত্রীকে চাই, মুখ্যমন্ত্রীকে চাই। এসে দেখুক যে উনিও মেয়ে আর আমরাও মেয়ে, আমরা কেন এই আন্দোলনে পা দিয়েছি। আজকে মনে হচ্ছে বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। দিদি এসে দেখে যাক এগুলো। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যখন এগিয়ে গেছি আজকের আমাদের জীবনের ভয়ে আজকের আমাদের পেছপা হতে হচ্ছে। কেন হচ্ছে সেগুলো দিদি এসে দেখে যাক, আমরা কেন এত আতঙ্কে বাস করছি। আমাদের কি জন্য করছি সেগুলো তো উনি এসে একবার শুনতে পারতো। আমি টানা আমরা শো করে যাচ্ছি, রিপাবলিক বাংলা পাশে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস অন্যায় যদি হয়ে থাকে, অন্যায় কখনো চিরকাল হতে পারে না। ঠিক এত লোক সন্দেশখালী সারা গ্রামবাসী, আমরা কি সব মিথ্যে বলছি? এটা কেউ কি বুঝতে পারছে না যে সারা সন্দেশখালী একজন দুজন চারজন নাই মিথ্যে বলবে? আমরা কি সারা সন্দেশখালীর লোক মিথ্যে বলছি? আমাদের উপরে অন্যায় না হলে আমরা কি মিছামিছি এই আন্দোলনে পা দিয়েছি?
জেনে শুনে বাঘের মুখে পা দুবার মতো করে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আর এসে বিজেপি কোনো পার্টিই নেই। তৃণমূল করে মার খেয়ে এসছে, হাত পা ভেঙে দিয়েছে, কেউ এখনো পর্যন্ত দলটা করছে, কেউ এখনো করছে না। আমি কি ভুল বললাম? আপনারা তাই বললেন। না, আমরা সবাই তৃণমূল দলেই আছি, মার খেলেও আমরা পড়ে আছি তৃণমূল দলে, কারণ দিদি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী। কারণ আমরা চাই দিদিকে প্রতিরোধের আগুন, এটা কিন্তু এত সহজে নিমবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করছে, আপনারা নিজেরা আসুন, আপনি নিজে আসুন, নিজে এসে একবার দেখুন। আরো একদল পুলিশ আসবে, আরো একদল অফিসার আসবে, তারা কি অভিযোগ নেবে? আর কি কমপ্লেন করবো? মানুষের এটা বুঝতে পারছেন না, মেয়েরা কি বলতে চাইছে, আর কি কমপ্লেন চাই আপনার? মানুষের পাশে মা মাটি মানুষ আপনি কই সরকার? তা আপনি মেয়েদের পাশে যদি না দাঁড়ান তাহলে আর কি সরকার হলো দিদি? কি ভাবে শুনতে চাইছে? আমি 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 সে শুনি, আপনি বলছিলেন, বলুন দিদি। আমরা হাত জোড় করে চাই, এদিকে আসুন, কাঁদবেন না, বলুন মা। শক্ত শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে আপনাদের, বলুন। হাত জোড় করে বলছি, আমরা শান্তি চাই, আমাদের শান্তিটাই ফিরে দিন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে চাই। দিদি যেন আমাদের সামনে আসে, বাড়ি বাড়ি আসুক, এসে দেখে যাক আমরা কোন জায়গার মানুষ, কোন জায়গার বাসিন্দা। এখানকার মেয়েদের সঙ্গে যেটা আপনারা আমাদের বলেছেন, রিপাবলিক বাংলাকে বলেছেন, এখানকার মেয়েদের সঙ্গে কি হয়েছে, হিন্দুবাড়ি মেয়েদের সঙ্গে, সেটা বলবেন তো দিদিকে? হ্যাঁ বলবো, কেন বলবো না? সবাইকে বলছি দিদিকে কেন বলবো না, দিদি আসুক, আমরা সবাই বলবো। দিদি নিজেই আসুক, আমরা আর কাউকে বলতে চাই না, দিদি আসবে, দিদিকেই বলবো। সন্দেশখালীর মানুষ বলছেন, তারা বলছেন এই এইখানেই মাটি আছে, এখানেই মা আছে, এরাই মানুষ, এখানেই মাটি, এখানেই মা, এরাই মানুষ। তারা বলছেন যে মা মাটি মানুষের যিনি প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার এখানে আসুন। অনেক হয়েছে আপনার অফিসার, অনেক হয়েছে আপনার পুলিশ, আর পুলিশ অফিসার পাঠিয়ে লাভ নেই, এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আসুক। আমি দেখবো এখানে অনেক আরো মানুষ রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন সাইডে, আমি যদি বাচ্চাদের ছবি দেখাতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সবার অভিযোগ শুনবেন, আবার পুলিশ পাঠাবেন, অফিসার পাঠাবেন, তারা অভিযোগ নেবে, এবং যার যা জমি জমা গেছে, যা কিছু গেছে, সব নাকি ফেরত পাওয়া যাবে। কি বলবেন, ভরসা আছে? ভরসা আছে তো? হ্যাঁ, মমতা আসুক, মমতা এসে দেখে যাক একটু আমাদের ইয়াটা কি কি করতেছে ওরা। মানে পুলিশ অফিসার নয়, আপনারা চাইছেন কি মুখ্যমন্ত্রী এখানে আসুক একবার? হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলুক। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই মুখ্যমন্ত্রীকে চাচ্ছি। আপনি? হ্যাঁ তাই, মুখ্যমন্ত্রীকে চাচ্ছি। মমতা আসুক, পুলিশ আসতে হবে না, ওরা খুব করেছে। আপনি একদম একদম, আমি যেখানে এই গ্রামের বুঝতেই পারছেন যে একদম সেই গ্রামের বাড়ির ভেতরে থেকে আমি কথা বলছি, এই সাইডে এদিকে সমস্ত জলা জায়গা রয়েছে। আমি একবার এগিয়ে যাবো একবার এদিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্পেশাল অফিসার আসবে। দিদি কি চান, অফিসার আবার আসবে, ছানবিন করবে, পুলিশ পাঠানো হবে, পুলিশ আসবে, দেখবে, অভিযোগ নেবে, নাকি ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন দিদি আসুন, এসে আপনাদের সঙ্গে কথা বলুন, আপনাদের অবস্থা দেখে যান, প্রমাণ নিয়ে যান কি আপনারা বহিরাগত, সত্যি কি হয়েছে না হয়নি? পুলিশের উপরে আমরা ভরসা পাচ্ছি না, দিদি এলে ভালো হয়। আর যারা এই পার্টিগুলো করছিল তারা তো পার্টি করতে এসেছিল, তারা তো আমাদের জমি কেড়ে নিতে আসেনি, এটা হলো কেন? মা বন্ধের ধারে টানা, জমি নিয়ে টানা, পুকুর নিয়ে টানা, এগুলো তো ঠিক না। এই বিচারটা দিদিকেই করতে হবে, কেন এটা হলো? তারা পার্টি করতে এসেছিল, পার্টি করুক, আমাদের কোনো আপত্তি নেই। জমি জায়গা নিয়ে, পুকুর নিয়ে, মা বন্ধের নিয়ে, ছেলেবেলে নিয়ে, কাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে কোদালে বেঁট দিয়ে মারা, এগুলো তো ঠিক না। এটা দিদি আসুক, দিদি এর বিচার করুক সরাসরি। দিদি আসুক, দিদি এর বিচার করুক সরাসরি। আমি আবারও ফিরে যাবো স্টুডিওতে, আমাদের সময় হয়ে গেছে আবারও একটা বিরতি নেওয়ার। তবে তার আগে যেটা বারবার করে বলছি, এই জায়গার মানুষজন তারা চাইছেন
দিদি আশুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যদি সবাই এখানে এসে তাদের পরিচয়পত্র দেখায়, নিশ্চয়ই আপনাকেও দেখাবে। একবার অন্তত এসে এখানের অভিযোগগুলো শুনুন। মানুষগুলো এতদিন ধরে এত অপেক্ষা করে, এত কষ্ট করে এখানে যেভাবে বাঁচছে কোথাও, যেভাবে কোথাও নরকের মধ্যে দিন গুজরান করছে, তাদের কথাগুলো একটু শুনুন, একটু জানুন। এবং যদি সত্যি সত্যি অভিযোগ নেওয়ার থাকে, আমরাও থাকবো সামনে। প্রতিনিধি দয় আশোক এসে আমাদের সামনে এদের অভিযোগগুলো নিক, ব্যবস্থা হোক, গ্রেপ্তার হোক। কারণ এখনো এলাকার মানুষের অভিযোগ যে শিবু হাজরাকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। শেখ শাহজাহান এখানে আমির গাজীর বাড়িতে লুকিয়ে রয়েছে, সেখানেও দুদিন আগে পর্যন্ত তাকে দেখতে পাওয়া গেছে রীতিমতো। আরামসে বসে রয়েছে সে চেয়ারের উপর, পায়ের উপর পা তুলে। তার দলবল, তার যে বিশাল বাহিনী, বাইক বাহিনী, তারা অ্যাক্টিভলি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, রোজ রাত্রিবেলা ঘুরছে। সকাল থেকে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা হাতে নাতে সেই ঘটনার সাক্ষী দিয়েছে এবং পুলিশকে সামনে রেখে জিজ্ঞাসা করেছে যে পুলিশ অভিযোগ নেবে কিনা। পুলিশ নেয়নি। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা যখন জিজ্ঞাসা করেছে, পুলিশ কার্যত পালিয়ে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছি আমরা দিনভর। আর কতদিন? সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীকে চাইছেন, মুখ্যমন্ত্রী এখানে কবে আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কবে আসবেন।